বন্ধুরা আমরা কম বেশি সকলেই ফেসবুক ব্যবহার করে থাকি তো আজকে আপনাদের মাঝে ফেসবুকে দুটি চমৎকার সেটিং নিয়ে হাজির হয়েছি আশা করি পুরো ভিডিওটি দেখবেন তো বন্ধুরা কি সেই সেটিং একটু বলে নিচ্ছি আমরা যখন কোনো সাধারণ মানুষকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে যাই তখন সেখানে অ্যাড ফ্রেন্ড লেখা থাকে কিন্তু কোনো সেলিব্রিটির যখন ফেসবুক প্রোফাইলে ঢুকে যায় তখন সেখানে ফলো লেখা থাকে তো আপনি আপনার ওই ফেসবুক প্রোফাইলটিকে সেই সেলিব্রিটির মতো অ্যাড বাটনের পরিবর্তে ফলো বাটনটি যুক্ত করতে পারেন তো বন্ধুরা কীভাবে এই কাজটি করতে হবে তো আজকে এই ভিডিওতে আমি দেখিয়ে দেব আশা করি পুরো ভিডিওটি দেখবেন তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক বন্ধুরা এই অপশনটি আপনি আপনার কম্পিউটার অথবা ল্যাপটপ অথবা মোবাইল ফোন যে কোনো একটি ডিভাইসের মাধ্যমে করে নিতে পারেন বন্ধুরা বর্তমান সময়ে অধিকাংশ মানুষ মোবাইল ফোন ব্যবহার করে তাই আমি এই সেটিংটি আমার মোবাইলের মাধ্যমেই দেখিয়ে দেবো তো এই সেটিংটি চালু করার জন্য বন্ধুরা সর্বপ্রথম আপনার মোবাইল থেকে ফেসবুকের অ্যাপসটি ওপেন করে নিতে হবে তো ফেসবুকের অ্যাপসটি ওপেন করে নিয়ে আমি দেখাচ্ছি বন্ধুরা দেখেন ফেসবুকটি আমি ওপেন করে নিলাম তো আমি অন্য একটি আইডি দিয়ে দেখাবো এখন ওই আইডিটি আমার কোন অবস্থায় আছে এখানে দেখেন বন্ধুরা এই আইডিতে আমার এখানে ফ্রেন্ড লেখা দেখাচ্ছে তো এখন এখানে ফ্রেন্ড আছে আমি সেটিংটি চালু করার পর এখানে অন্য একটি লেখা থাকবে সেই লেখাটি হলো ফলো তো সেটি কিভাবে চালু করব। আমি এখন দেখিয়ে দেব। বন্ধুরা যে আইডিতে আমি এই সেটিং দুটি চালু করব সেই আইডিটি লগ ইন করে নিতে হবে লগ ইন করে নেওয়ার পর বন্ধুরা উপরে দেখেন একটি থ্রি লাইন মেনু আছে তো এই থ্রি লাইন মেনুতে ক্লিক করতে হবে থ্রি লাইন মেনুতে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে যেতে হবে নিচে যাওয়ার পর বন্ধুরা দেখেন সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন আছে এই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর বন্ধুরা দেখেন এখানে আবারও সেটিং নামে একটি অপশন আছে এই সেটিংয়ে ক্লিক করতে হবে ক্লিক করার পর আরেকটু স্ক্রল করে নিচে যেতে হবে তো বন্ধুরা নিচে যাওয়ার পর এখানে দেখেন আবারও প্রাইভেসি সেটিং নামে একটি অপশন আছে এই অপশানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর বন্ধুরা আরেকটু একটু করে নিচে যাবেন নিচে যাওয়ার পর এখানে দেখেন হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট এই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দুইটি অপশন আছে বন্ধুরা এই দুটি অপশানের মধ্যে এভরি ওয়ান আর একটা হলো ফ্রেন্ডস অফ ফ্রেন্ড তো বন্ধুরা আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দিলে এই কাজটি শেষ এখন আমি ব্যাক করে চলে যাচ্ছি তো এখন বন্ধুরা দেখেন আমি দেখব আসলে এই শেডিংটি আমার হয়েছে কি হয়নি তো দেখেন এখানে ফলো লেখাটি চলে আসছে অর্থাৎ আমার এই প্রোফাইলটি এখন অন্য কেউ যদি ভিজিট করে এবং ফ্রেন্ড রিকোয়েস্ট পাড়াতে চায় তারা এখানে আর অ্যাড ফ্রেন্ড কথাটি পাবে না এখানে এখন ফলো লেখাটি চলে আসবে বন্ধুরা আমার প্রোফাইলে কতজন ফলোয়ার আছে সেটা এখানে দেখা যাবে তো আমার অপশানটি হয়তো বন্ধ করা আছে এই জন্য দেখাচ্ছে না তো এই অপশানটি কীভাবে চালু করতে হবে এখন আমি সেটা দেখিয়ে দেব তো এখানে দেখেন এডিট পাবলিক ডিটেলস নামে অপশন আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর বন্ধুরা একটু স্ক্রল করে নিচে আসবেন দেখেন ডিটেলস কথাটি লেখা আছে তার পাশে এডিট নামে একটি অপশান আছে এডিটে ক্লিক করতে হবে এডিটি ক্লিক করার পর বন্ধুরা এরকম ইন্টারফেস চলে আসবে একটু স্কুল করে নিচে যাবেন নিচে যাওয়ার পর এখানে দেখেন বন্ধুরা ফলোয়ার্স নামে একটি অপশন আছে তার পাশে লেখা আছে ফলোয়ার বাই এখানে একটি বক্স আছে এই বক্সে একটি টিক চিহ্ন দিয়ে দিতে হবে টিক চিহ্ন দেওয়ার পর বন্ধুরা এখানে সেভে ক্লিক দেবেন সেভে ক্লিক দিলে আপনার কাজটি হয়ে যাবে এখন আপনার প্রোফাইলে কতজন ফলোয়ার আছে দেখেন এখানে দেখা যাচ্ছে একশো চৌষট্টি জন ফলোয়ার আছে তো বন্ধুরা এটা দেখাচ্ছে বন্ধুরা আপনারা চাইলে সেলিব্রিটিদের মতো এখানে আপনি ফলোয়ার কথাটি যুক্ত করতে পারেন এবং আপনার প্রোফাইলে কতজন ফলোয়ার আছে সেটা চালু করতে পারেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিও নিজেকে কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানিয়ে দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজ এই পর্যন্তই আপনার সুস্থতা কামনা করছি এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন